নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা দেওয়া নিয়ে নতুন ঘোষণা করল রাজ্য সরকার বন্ধুরা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ শেষ হতে চলল এখনো অ্যাকাউন্টের প্রকল্পের টাকা আসেনি ইতিমধ্যে বন্ধুরা অনেক জেলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়েছে তবে এখনও অনেক মহিলা টাকা পেতে বাকি রয়েছে আর এই টাকা না আসার কারণে অনেকেই হয়তো ভাবছেন ডিসেম্বর মাসে আর টাকা পাওয়া যাবে না কারণ বিগত নভেম্বর মাসে অনেক মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই ডিসেম্বর মাসে যারা এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে তারা কবে টাকা পাবে তা নিয়ে আজ নোটিশ জারি করেছে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা এই ডিসেম্বর মাসে অনেক মহিলা পাবে অতিরিক্ত টাকা তো বন্ধুরা ডিসেম্বর মাসে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য সুখবর আজ আবার টাকা দিল রাজ্য সরকার তো বন্ধুরা আজ কাদের কাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হল চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করার তৃতীয়বার ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি পূরণ করেন তিনি তার কথা মতোই বাংলাতে দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে চালু হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে এই প্রকল্পের আওতায় পঁচিশ থেকে ষাট বছরের সমস্ত তপশিলি জাতি উপজাতি ঘরের মহিলারা পেয়ে থাকেন প্রতি মাসে এক হাজার টাকা এবং সাধারণ ঘরের মহিলারা পেয়ে থাকেন পাঁচশো টাকা করে অর্থাৎ রাজ্যের মহিলারা দু হাজার সেপ্টেম্বর মাস থেকে এই প্রকল্পের টাকা পাচ্ছেন অ্যাকাউন্টে সেই হিসাবে তারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাতাশ মাসের টাকা হাতে পেয়েছেন ডিসেম্বর মাসে আটাশ নম্বর কিস্তির টাকা পাওয়ার পালা ডিসেম্বর মাসে কারা কবে টাকা পাবে বিস্তারিত জানানো হল দেখুন বন্ধুরা রাজ্যের কিছু জেলার মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা দিয়ে দিল রাজ্য সরকার সঙ্গে দেওয়া হচ্ছে বাড়তি টাকা তবে বন্ধুরা কিছু মহিলাদের অ্যাকাউন্টে আজ টাকা দেওয়া হয়েছে আজ রাজ্য সরকারের তরফে প্রায় চার লক্ষের বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাঠানো হয়েছে তাই কিছু মহিলা আজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন নবান্ন সূত্রে জানা গিয়েছে বন্ধুরা রাজ্যে হওয়া দুয়ারে সরকার ক্যাম্পের জন্য ব্যস্ত আছে সরকারি আধিকারিকরা কারণ নতুন আবেদনকারীদেরও টাকার লিস্টে নাম তোলার কাজ চলছে নতুন যারা আবেদন করেছেন যাদের মোবাইলে রাজ্য সরকারের তরফে দুটি এসএমএস পেয়েছে তারা এই ডিসেম্বর মাসে টাকা পাবে আর নতুন পুরাতন সবাইকে একসাথে টাকা দেওয়ার কারণে ডিসেম্বর টাকা টাকা দিতে দেরি হচ্ছে অর্থাৎ বন্ধুরা বন্ধুরা আজ আজ আবার ভান্ডার প্রকল্পের পাঠিয়েছে রাজ্য সরকার লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিয়েছে রাজ্য সরকার বন্ধুরা জানা যাচ্ছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পের জন্য ব্যস্ত আছে সরকারি আধিকারিকরা কারণ বন্ধুরা নতুন অনেক মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে নতুন যারা আবেদন করেছেন তাদেরও এই ডিসেম্বর মাসে টাকা দেওয়া হচ্ছে নতুন পুরাতন সবাইকে একসাথে টাকা দেওয়ার কারণে মহিলাদের অ্যাকাউন্টে একটু দেরি করে টাকা আসছে এই ডিসেম্বর মাসে দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্ন থেকে জানানো হয়েছে যে সকল মহিলারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই ডিসেম্বর মাসেও পাঁচশো টাকা ও এক হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে প্রকল্পের কিছু সমস্যার কারণে যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিগত নভেম্বর মাসে টাকা দেওয়া হয়নি তাদের এই ডিসেম্বর মাসে এক হাজার টাকা ও দু হাজার টাকা দেওয়া হবে নবান্ন সূত্রে খবর বন্ধুরা ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে তাই আগামী কয়েকদিনের মধ্যে সবাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের জন্য রয়েছে সুখবর বন্ধুরা বিগত নভেম্বর মাসের টাকা এই ডিসেম্বর মাসে আপনার অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কারা কারা ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেয়েছেন আর কারা কারা পাননি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন